আমরা মুসলমান, আমাদের প্রত্যেক কাজের আগে মনে রাখতে হবে আমরা মুসলমান। আমরা একে অপরের উপরে হক আছে, অধিকার আছে, এই অধিকারের ওয়াজগুলি সবসময় করা হয়। তারপরে আবারও বলছি ধারাবাহিকভাবে, লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইশহাদুহু ইদা মাতা ওয়া ইউজিবুহু ইদা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইদা আতসা ওয়া ইয়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা। লিল মুমিনি আলাল মুমিনি সিদ্দু খিসালিন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টি দাবি রয়েছে, দাবি দাবি অধিকার কয়টি? ছয়টি। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইয়াউদুহু ইদা মারিদা। আমাদের সমাজে, আমাদের পরিবারে, পরিবেশে, আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা, এক নম্বর দাবি, এক নম্বর দাবি। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়াইশাদুহু ইদা মাতা, তিনি মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা, এটা দাবি, হক, অধিকার। তারপরে ওয়াইউজিবুহু ইদা দাআহু, ওয়াইউজিবুহু ইদা দাআহু, নিমন্ত্রণ করলে, দাওয়াত দিলে, আহ্বান করলে তার দাওয়াত গ্রহণ করা, নিমন্ত্রণ করলে, দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা, তার ডাকে সাড়া দেয়া, উপস্থিত হয়ে তাকে শুকরিয়া আদায় করা, এটা তিন নম্বর হক। চার নম্বর হক ওয়াইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, সাক্ষাৎ হলে সালাম দেয়া, এটা হক, দাবি, অধিকার। আমরা সালামের উত্তর দেই না, সালাম দেওয়ার অভ্যাস আমাদের কাছে নেই। ওয়াইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, চার নম্বর সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম দেয়া। তারপরে ওয়াইউশাম্মিতুহু ইদা আতসা, হাসি আসলে, হাসি আসলে, হাই চুম করে হাসি আসলে, হাসিটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটার মাধ্যমে 30,000 রোগ বের হয়ে যায়, হাসি আল্লাহর পক্ষ থেকে আসে। তখন আলহামদুলিল্লাহ বললে যিনি শুনেছেন তিনি ইয়ারহামুক আল্লাহ বলা, সুবহানাল্লাহ, মানে হাসি দিলে হাসির উত্তর দেওয়া, হাসি দিলে কি করা, হাসির উত্তর দেওয়া, এটা হচ্ছে পাঁচ নম্বর হক। একেবারে ছয় নম্বর হক যেটা ওয়াইয়ানসাহুলাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত, এখানে যারা উপস্থিত হয়েছেন আর যারা অনুপস্থিত, মনে করেন যারা দুনিয়া থেকে চলে গেছে বা যারা প্রবাসে, আমাদের প্রতিবেশী, আমাদের গড়ওয়ালা অনেকে প্রবাসে আছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে, উপস্থিত অনুপস্থিত সবার জন্য কল্যাণ কামনা করা, দোয়া করা, সুবহানাল্লাহ। একই হাদিস, এই হাদিস তিরমিজি শরীফ, দারিমি শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ছয়টি হকের মধ্যে পাঁচটি হুবহু ঠিক আছে, শেষে গিয়ে বলা হয়েছে ওয়ায়ুহিব্বুহু লাহু মা ইউহিব্বু লিনাফসি ওয়ায়ুহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি। ছয় নম্বর, যে জিনিস আপনি নিজের জন্য ভালোবাসেন, আপনার নিজের জন্য পছন্দ করেন, খাওয়ার দাওয়ার সম্পদ যা যা কিছু, আপনি একজন মুসলমান হিসেবে নিজের জন্য যা পছন্দ করেন, আপনার অপর ভাই মুসলমানের জন্য সেটা পছন্দ করতে বলেছেন, সুবহানাল্লাহ, সেটাকেই ভালোবাসতে বলেছেন, সেটাকে প্রাধান্য দিতে বলেছেন, সেটাকে মূল্যায়ন করতে বলেছেন, অগ্রাধিকার দিয়ে আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনি যেটা ভালোবাসেন সেটা আপনার ভাইয়ের ক্ষেত্রেও ভালোবাসতে হবে। তাহলে এরকম যদি আমরা পালন করি, আমরা কাউকে ঠকাতে পারি, কাউকে ধোকা দিতে পারি? এ বিদ্যুৎ বিল, বিদ্যুতের মিটার চার্জ প্রতি মাসে 180 টাকা, হ্যাঁ, তারপরে ব্যাট, এগুলি কি? এগুলি তো জুলুমবাজি। বিদ্যুতের, আমার টাকা দিয়ে আমি মিটার কিনলাম, এই মিটারের কেন আমি আবার উল্টো প্রতি মাসে ব্যাট দিব, আবার চার্জ দিব? এগুলি হচ্ছে প্রতারণা, এগুলি হচ্ছে ধোকাবাজি, এগুলি সরকারের অপকৌশল এদের উপর, এই জনগণদের, সাধারণ জনগণ, আজকে জনগণ মজলুম, জনগণের উপরে জুলুমবাজি করা, এগুলি কিসের ব্যাট? এগুলি তো আমরা আগে দিই নাই, আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা এগুলির মধ্যে ছিল না, আমরা আধুনিক করে গ্যাসের দিকেও এ চার্জ কাটা হচ্ছে, ওই চার্জ ওদিকেও চার্জ, এভাবে আমরা জিম্মি হয়ে আছি, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা এক ধরনের ধোকাবাজি। আমরা একে অপরকে ভালোবাসলে, এটা সংখ্যাগরিষ্ঠ, এই এখানে 90% মুসলমান, 90% মুসলমানের দেশে এভাবে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, অন্যায় অবিচার, কোনো কিছু না বুঝে এভাবে হত্যা করা হচ্ছে।